আমার ছাত্রলীগ যে দল আমি করছি, আমার ছাত্রলীগ বদনামে করবে, আমি বসে থাকবো। বাংলাদেশের ছাত্র নেমে পড়েছে, আপনি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লড়িয়ে দিচ্ছেন, পরিষ্কার কথা বন্ধুবান। ছাত্রলীগের পক্ষে কথা বলায় এবার ব্যারিস্টার সুমনকে চরম ধোলাই করলেন আন্দোলনকারীদের পক্ষ নেওয়া নুরুল হক নুরু ও ব্যারিস্টার ফোয়াদ। পাল্টা জবাবও দিয়েছেন ব্যারিস্টার সুমন। মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে রক্তাক্ত হচ্ছে দেশের লাখো শিক্ষার্থীরা, যেটা নিয়ে সরকার ও বিরোধী দলীয় নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, যার প্রতিবাদে আজ সরকার দলীয় নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের পক্ষ নেওয়া নুরুল হক নুরু সহ আরো অনেকেই। তাহলে চলুন দর্শক দেখে নেই তারা কি বলছেন। একদিনে ধরে গিয়েছে এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন জিহাদের বুকে এরশাদের পেটো বাহিনী গুলি চালিয়েছিল, ছাত্র ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিহাদের লাশ ধুয়ে কসম করেছিল, যেই স্বৈরাচার জিহাদের বুকে গুলি চালিয়েছিল সেই স্বৈরাচারের পতন না ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্ররা ঘরে ফিরে যাবে না। আজকে আমাদের ছয়টা ছাত্র ভাইকে লাশ ফেলেছে। কাজেই আমরা মুসলমানের সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি বাকশালের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাবো না। বন্ধুরা আমার কত গুলি খাবেন, কত রক্তাক্ত হবেন, কত ছেলে পাবেন, মুক্তিযোদ্ধা বাড়াতে কালচারাল হেজিমনি তৈরি করছে, ইন্ডিয়ান হেজিমনি তৈরি করছে। এই যে মুক্তিযোদ্ধা কোটা এবং মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে, এই কালচারাল হেজিমনি এই কালচারাদেরকে ভেঙে দিতে হবে। যেমনি ভাবে রাহুল গান্ধী ভারতের সংসদে মোদীকে চোখ প্রাণে দিয়ে বলেছে নরেন্দ্র মোদি পুরো হিন্দু সমাজ নেই হে, নরেন্দ্র মোদি তখনই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না। ঠিক আজকে এই আওয়ামী লীগের নেতারা যারা একাত্তরে কলকাতায় তাস খেলেছে, খিচুড়ি খেয়েছে, সিনেমা দেখেছে, ভণ্ড প্রতারকদের কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না। শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলেছেন, আপনি চেয়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই নিষ্ঠুতপূর্ণ মন্তব্যের জন্য ছাত্র সমাজ ক্ষমা চাইতে বলেছে, মুক্তিযোদ্ধারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনি আপনার জিদ থেকে অহমিতকার থেকে অহংকার থেকে আপনাকে দায়িত্ব দায়ী করছেন, ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন, খালেদা জিয়াকে মৃত্যু দ্বার প্রান্তে ফেলে দিয়েছেন। আজকে যখন আপনার এই কটূক্তি কর্তৃপূর্ণ মন্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে, আপনি আপনার ওই চোখদেরকে দিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লড়িয়ে দিচ্ছেন, পরিষ্কার কথা বন্ধুবান। আপনারা মনে রাখবেন ওবায়দুল কাদের যেই বক্তব্য দিয়েছে আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নিবে ছাত্রলীগ স্পষ্ট ফৌজদারি অপরাধ, এবং ওবায়দুল কাদেরকে এই সাতটি হত্যাকাণ্ডের দায় নিতে হবে। এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আরো তারা শুনবেন, দেখেন গত দেড় দশক ধরে আপনারা রাজনৈতিক ভাবে সেই প্রতিরোধ করতে পারেন নাই, ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে। কাজেই এই প্রতিরোধের মধ্যে দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার যোগ্য গঠিত হয়েছে, আজকে ছাত্র জনতার ব্যানারে এই কালো পতাকা মিছিল গায়ে বেড়া জানাতে হচ্ছে। এই ফাঁসির শক্তিকে যদি পরাজিত করতে না পারি কয়েক যুগের জন্য বাংলাদেশ ফাঁসিবাদের কবলে পতিত হবে তা কিন্তু আমরা জানি না। বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে, নাটক করেছে, জাতির দৃষ্টি ঘোরাতে, মানুষকে বিভ্রান্ত করতে, পাশে নিয়ে বোমা নিয়ে নাটক করেছে। কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল, তারা মিছিল করেছে, তারা পানি সাপ্লাই করেছে, তারা রক্ত দিয়েছে, তারা জীবন দিয়েছে, তারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে। ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র করবার লড়াই, এটা বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীন করবার লড়াই, এটা বিশ্বকে, এটা বাংলাদেশকে তার বিশ্বকে মানুষের কাছে ফিরিয়ে দেবার লড়াই। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হেলমেট বাহিনী কিভাবে বস্তি থেকে টোকাই ভাড়া করে এনে আমার শিক্ষার্থী মামনদেরকে পিটিয়েছে, রক্ত ঝরিয়েছে, কাপড় খুলে নিয়েছে, রাস্তায় ফেলে সাপ কুকুর পেটানোর মতো পিটিয়েছে, এই বাস্তবতা বুঝেও
দেখেও যদি বাংলাদেশের মানুষের হুঁশ না হয়, মনে রাখবেন এই বেহুঁশ জাতির স্বাধীনতা হারানোর ইতিহাস আছে। পলাশির প্রান্তর থেকে শিক্ষা নেন, 190 বছরের গোলামি কিভাবে এই দেশের উপরে চেপে বসেছিল। সেই দিন তিনি সিরাজউদ্দৌলার পক্ষে বাংলাদেশের কৃষক দাঁড়ায় নাই, সিরাজউদ্দৌলার পক্ষে বাংলার বা বাছি বেচারা যারা ছিল তারা দাঁড়ায় নাই। ভাগীরথী নদীর পারে থেকে যখন ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যাচ্ছিল, হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়ায় সেই দৃশ্য দেখেছে, প্রতিবাদ করে নাই। সেদিন যদি ব্রিটিশদের গায়ে মির্জাফর, রবার্ট ক্লাইভ আর খসিদি বেগমদের, জগৎ সেনুমি চাঁদার রায় লুপ্তদেরকে যদি একটা করে ঢিল ছুটত, সেই দিন বাংলাদেশ পরাধীন হইত না, আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত যাইত না। কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পাশে কোনো কোনো ভাবে দাঁড়াচ্ছেন না, ভয়কে জয় করেন। খোদার কসম, আমরা যেদিন সবাই ভয়কে জয় করে রাস্তায় নামব, কেউ মরব না, কাউকে গ্রেফতার করা হবে না। আপনারা যদি নীরবে নিষ্ঠুপে বসে থাকেন, দেখতে দেখতে দেখবেন শুধু বাংলার মসনদে শুধু খসিদি বেগম বসে নয়, একদিন দেখবেন বাংলাদেশের সীমান্তে হাইকোর্টের নির্দেশে 10 কিলোমিটার পর্যন্ত সীমান্ত বিজিবি বিএসএফকে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। আপনারা লড়াই করবেন, সংগ্রাম করবেন, জীবন দেবেন, রক্ত দেবেন, লাল সবুজের পতাকাকে বাঁচিয়ে রাখবেন, এটা বাংলাদেশের বেশ কোটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে ঘন্টা দেরি হবে, 1 ঘন্টার স্বাধীনতার লড়াইতে আপনি পিছনে পড়ে যাবেন, তাই কোনো ঘন্টা মিনিট সেকেন্ড অপেক্ষা করবার সুযোগ নাই, লড়াইতে নামেন, যে যেখানে আছেন বাংলাদেশের পক্ষে আওয়াজ তোলেন। আমরা শিক্ষার্থীদেরকে বলছি তাদের ন্যায্য দাবি চালিয়ে যাওয়ার জন্য, ঠিক একই সময় বিচার বিভাগকে বলছি, সেটেল প্রিন্সিপাল আছে, জুরিসপ্রুডেন্স আছে, রাজনৈতিক কোনো বিষয় ইন্টারফেয়ার করবেন না আল্লাহর ওয়াস্তে। 46 লক্ষ মামলা চলে আছে, 46 লক্ষ মামলার জট যারা সামলাতে পারে না, শাহবাগের মিছিল নিয়ে মন্তব্য করবার এখতিয়ার এবং অধিকার কোনোটা নাই। দয়া করে আপনারা কাজ করেন, পলিটিক্যাল ইস্যু পলিটিক্যালি রিজলভ হইতে হবে। রাজপথে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অনেক বিষয় রিজলভ হয়েছে, এবং এটা আমার আপনার সম্মিলিত লড়াই আন্দোলনের মধ্য দিয়েই সেটার সমাধান হবে। এছাড়া দর্শক, কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে খেপেছিল শিক্ষার্থীরা, আর এবার আবারও সেই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে চলুন দর্শক, দেখে নিই কি বলছেন প্রধানমন্ত্রী। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই, যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে, অনেক ছাত্রের হাত পায়ে রক্ত কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে, একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকার রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবেশদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হল, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে, তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন, একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখে। তো প্রিয় দর্শক, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত কি? ছাত্রদের এই আন্দোলন কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।